নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আবার একটা খুব সুন্দর নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বিভিন্ন ধরনের খাবার প্রতিদিনকার লাইফে খাই, যেগুলো খেতে খেতে যখন একঘেয়েমি এসে যাবে, ভাত খেতে ইচ্ছে করছে না, রুটি খেতে ইচ্ছে করছে না, একটু অন্য রকমের রেসিপি চাইছি, তখন কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন এবং ছোট থেকে বড় সবাই খেতে পারেন। যেদিন এটা খাবেন সেদিনকে দরকার হলে আপনারা ভাত রুটিটাকে অ্যাভয়েড করতে পারেন। কি নিয়ে নিচ্ছে? সবার প্রথমে আমি বেগুন নিয়ে নিচ্ছি, একটু সরু টাইপের বেগুন নিয়েছি, যেগুলোকে আমি এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছি, একদম গোল গোল করে কেটে নিয়েছি। সামান্য একটুখানি নুন আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, খুব ভালো করে এটাকে মাখবো। বেগুনটা অনেকটা নরম করে দেবে এই নুনটা, এবং বেগুনের থেকে যে কষ ব্যাপারটা থাকে সেটাকেও সরিয়ে দেবে। তো এরকমভাবে আমি এটাকে সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে এখানে আমি একদম মটর ডাল ব্যবহার করছি, আপনারা ছোলার ডাল দিয়েও এটা করতে পারেন, এটা একদম নিরামিষ রান্না, তো এখানে আমি সেই জন্য মটর ডালটা ব্যবহার করেছি। খুব ভালো করে এটাকে একটুখানি আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা পরের দিন সকালবেলা আমি এরকমভাবে জলটাকে একটুখানি কমিয়ে নিয়ে, মানে বলা যেতে পারে যতটা পারবো জলটাকে কমিয়ে নিয়ে, এবারে এর একটা পেস্ট তৈরি করব। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং এর একটা আমি পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা ঠিক এই রকম হবে, খুব বেশি কিন্তু জোলো জোলো পেস্টটা হবে না, একটু টাইট পেস্টটা হবে। এবার বেগুন, যেটাকে আমি নুন দিয়ে জাস্ট মেখে রেখে দিয়েছিলাম, তার মধ্যে এই ডালের পেস্টটা, যেটার মধ্যে কাঁচা লঙ্কা রয়েছে, সেটা দিয়ে দিলাম। মশলা বলতে একটু হলুদ, একটুখানি নুন, আর এখানে আমি একটুখানি হিং দেব। হিংয়ের পরিমাণটা একটু বেশি দেবেন, কেননা এই যে ডালটা রয়েছে এটা কাঁচা অবস্থায় রয়েছে, ডালের নিজস্ব যে কাঁচা গন্ধ এটা সরিয়ে দেওয়ার জন্য কিন্তু হিং খুব ভালো কাজ করে। হাত দিয়ে দেখুন, এটাকে খুব ভালো করে একটুখানি এরকম মেখে নিয়েছি। একদম এরকমভাবে কিন্তু ম্যারিনেটটা করে রাখতে হবে, প্রত্যেকটা বেগুনের সাথে, যাতে প্রত্যেকটা মানে অংশ ডালের সাথে বা অন্য মশলার সাথে খুব সুন্দর মিক্সড খায়। সবার শেষে সামান্য একটুখানি চিনি দিয়ে এটাকে সাইডে সরিয়ে রাখবো, যাতে চিনিটাও গলে যায় এবং এটার একটা খুব সুন্দর টেস্ট আসে। এবারে যেটা করব, এরকম যে মিক্সিং জারের মধ্যে আমি ডালটা পেস্ট করেছি, এর একটা গ্রেভি তৈরি করার জন্য মশলা দেবো। একটু সর্ষে, একটু বাদাম, একটু কাঁচা লঙ্কা, আর এখানে আমি একটুখানি টমেটো ব্যবহার করব। এবারে ঝাল যে যে অনুপাতে খেতে ভালোবাসেন সেই অনুপাতে অবশ্যই এখানে ব্যবহার করবেন। এবার এর একটা আমি পেস্ট তৈরি করে নিলাম, পেস্টটা ঠিক এইরকম তৈরি হলো, তো একদম খুব সুন্দর দেখতে এবং খেতে হয়েছে অসাধারণ। এবার ডালের যে এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবার এটাকে কি করব, এরকমভাবে বেগুনগুলোকে নিয়ে একটা বেগুনের উপরে একটা বেগুন এরকমভাবে সাজিয়ে নেব এবং এর গায়ে যাতে পুরো ভালো করে ডালটা একদম মাখা অবস্থায় থাকে, তার মানে ডালটা ভেতরেও থাকবে, ডালটা এর গায়েও থাকবে এবং বাইরের অংশটাতেও ডালটা থাকবে। তো এইরকমভাবে বেগুনগুলোকে প্রথমে আমি একটার উপরে একটা এরকমভাবে সাজিয়ে নিচ্ছি, তারপরে এটাকে খুব সুন্দরভাবে একটুখানি ভাজা করে নেব। তো এটা আমি নর্মালি, চলুন একদম কড়াতে আমি গরম তেল বসিয়ে দিয়েছি, সেই তেলের মধ্যে কিন্তু দাঁড়িয়ে থেকে এইটাকে একটা একটা করে ছেড়ে দেব এবং এর যে গাটাকে এরকমভাবে একটুখানি ডাল মাখিয়ে মাখিয়ে কিন্তু এটাকে ছাড়তে হবে। তো একটা মোটামুটি আমার এরকম একদম রেডি হয়ে গেল, এটাকে আমি একদম গরম তেলের মধ্যে এরকমভাবে দিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু জিনিসটা তৈরি হবে, তো এরকমভাবে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি, একদম তেলটা গরম অবস্থাতেই থাকবে এবং এটাকে ছেড়ে দেব। যেহেতু এর মধ্যে ডালের পেস্ট রয়েছে, এটা কিন্তু একদমই ছাড়বে না, খুব সুন্দর এটা একদম টাইট হয়ে থাকবে। এবং এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজা করব, একটু সময় ধরে ভাজা করব, যাতে করে বেগুনটাও খুব সুন্দর তৈরি হয় এবং তার সাথে সাথে ডালটা যেটা কাঁচা অবস্থায় রয়েছে সেটাও যাতে খুব সুন্দরভাবে ভাজা ভাজার মতো হয়ে যায়। তো বুঝতেই পারছেন রেসিপিটা সম্পূর্ণ নতুন, আনকমন, অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন, বিশেষ করে নিরামিষের দিনে কি খাবো কি খাবো এটা অবশ্যই তৈরি করতে পারেন। একটা সাইড যখন আমার একটুখানি ভাজা হয়ে গেল, এবার আমি অপর সাইডটাকেও খুব সুন্দর করে ভাজা করব। তার আগে একটুখানি চেক করে নিলাম, এবার একটু গরম তেল ওপর দিয়ে দিয়ে দিচ্ছি, যাতে করে ওপরের অংশটাও একদম ডালটা সঙ্গে সঙ্গে বেগুনটাকে এরকমভাবে ধরে নিতে পারে এবং খুব ইজি হয় যখন আমরা এটাকে উল্টাবো, একদমই লাগবে না। সেই জন্য কিন্তু আমি এরকমভাবে একটার পর একটা ভাজা করে নিচ্ছি, একদম খুব সুন্দর খেতে লাগবে। আপনাদের যদি মনে হয় আপনারা মুড়ি দিয়েও কিন্তু এই জিনিসটা তৈরি করে খেতে পারেন, তো সেই ক্ষেত্রে এটাকে আরও একটু সময়ের জন্য ভাজা ভাজা মতো করে নেবেন, একদম লালচে ভাজা যাতে পুরোপুরি হয়ে যায়। তো আমি একটা একটা করে উল্টাচ্ছি, দেখুন এটা খুব সুন্দরভাবে কিন্তু উল্টে যাবে, এমন নয় যে এটা ভেঙে যাবে বা
বেগুনটা ডাল থেকে আলাদা হয়ে যাবে, সেরকম হবে না। এটা খুব সুন্দর সেট থাকবে এবং এরকমভাবেই কিন্তু উল্টে উল্টে এপিট ওপিট করে আমি একদম লালচে করে ভাজা করে নিয়েছি। এটা যখন একদম আমার ভাজা হয়ে গেল, আমি এটাকে সরিয়ে দিলাম। কড়া থেকে তেলটা খানিকটা কমিয়ে নিয়েছি। এবারে আমি সামান্য পরিমাণে তেল দিলাম, তেজপাতা ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিলাম এবং শুধুমাত্র দারচিনি এখানে আমি ফোড়ন দেব, লবঙ্গ এলাচটা এক্ষেত্রে আমি দিচ্ছি না। ভালো করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি একটুখানি, যাতে লালচে করে ভাজা ভাজা মতো হয়ে যায়। যখন এই পর্যায়ে হয়ে গেল, যে পেস্টটা আমি তৈরি করেছি সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম গরম তেলের মধ্যে। খুব ভালো করে এটাকে কষাবো, ঠিক এই রকমভাবে কিন্তু একদম কষা কষা করে নিতে হবে। এবারে যেটা করব, একদম মশলাটাকে ভালো করে সময় ধুয়ে একটু একটু করে জল দিয়ে দিয়ে এটাকে কষাবো। এই রকমভাবে এটাকে কিন্তু একদম জল দিয়ে দিয়ে কষাতে হবে, যেহেতু আমি তেলটা কম ব্যবহার করছি এবং এই রান্নায় প্রথমে আমরা হয়তো তেলে বেগুনটাকে ভেজে নিয়েছি, কিন্তু পরবর্তী সময় কিন্তু তেলটা একদমই কম ব্যবহার করব। এই রকমভাবে দিয়ে দেওয়ার পরে যখন এটা একদম কষে গেছে, এর মধ্যে গোবিন্দভোগের চাল ব্যবহার করলাম এবং গোবিন্দভোগের চালটা দেওয়ার পরে এই চালটার সাথে এই মশলাটাকে আবার একবার খুব ভালো করে কষিয়ে নেব। গোবিন্দভোগের চাল আমি এক্ষেত্রে এই কারণে ব্যবহার করেছি, যেহেতু এটা একদম নিরামিষ রেসিপি, আপনারা নর্মাল চাল ব্যবহার করতে পারেন, তবে গোবিন্দভোগের চালের থেকে একটা খুব সুন্দর গন্ধ আসে, সেই জন্য এই ধরনের রান্নায় অবশ্যই গোবিন্দভোগের চাল আপনারা ব্যবহার করবেন। এর মধ্যে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম, সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, সামান্য একটুখানি টমেটো সস দিয়ে দেব। এবার যদি মনে করেন চিনিটা খেতে ইচ্ছে করবে না, তাহলে অ্যাভয়েড করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা একটু বেশি করে কিশমিশ এখানে ব্যবহার করতে পারেন। সামান্য একটুখানি মানে টমেটো সসও আমি দিলাম, যাতে করে এটা একটু ভালো লাগে খেতে। তো এইরকমভাবে যদি ভাত রুটির বদলে একটু অন্য রকমের খাবার চান এবং অল্প খেলেই যাদের একদম পেটটা ভরে যায়, যাদের খুব খিদে পায়, বিশেষ করে অনেকের আছে খিদে পায় অথচ কিছুই খেতে ভালো লাগছে না, সেই সময় কিন্তু আপনারা এই ধরনের রেসিপি তৈরি করতে পারেন। একদম তৈরি হয়ে গেল, এটা কষানো হয়ে গেল। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এটা যখন একদম রেডি হয়ে গেল, মানে একদম চালটাকে ফুটতে দেব, চালটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় এটাকে ঢেকে রাখবো, ঢেকে রেখে এটাকে কমপ্লিটলি কুক করে নেব। তো এইরকমভাবে আমি একটুখানি জলটা বাড়িয়ে দিলাম, এই কারণে গোবিন্দভোগের চাল খুব তাড়াতাড়ি সেদ্ধও হয় এবং খুব তাড়াতাড়ি কিন্তু একদম জলটাকে শুষে নেবে। এটা যখন ঠিক আর্ধেক অবস্থায় থাকবে তখন কিন্তু আমরা এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দেব। তো সবার প্রথমে আরও একবার এটাকে নাড়াচাড়া করলাম, নুন মিষ্টিটা এখানে আমি চেক করে নিলাম। চেক করে নেওয়ার পরে এটা আমার অর্ধেক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা একটা করে বেগুনের যে বড়াগুলো তৈরি করেছি সেই বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তার মানে এটা যেদিনকে তৈরি করবেন আপনার আলাদা করে তরকারি তৈরি করতে হবে না, ডাল তৈরি করতে হবে না, একটা রেসিপি দিয়েই কিন্তু আপনারা সারাটা দিন খেতে পারেন। এটা এতটাই সুস্বাদু একটা রেসিপি, বেশিক্ষণ সময়ও লাগবে না, কেননা এই চালটা হতে বেশিক্ষণ সময় লাগে না, এই বড়াটা সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। এটা একদম রেডি হয়ে গেল, একদম যখন দেখব চালটাও আমার পুরোপুরি একদম কুক হয়ে গেছে, তখন আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, জাস্ট চালটা একটু চেক করে দেখলাম, হ্যাঁ এটা অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে। আর একটু সময়ের জন্য এটাকে আমি জাস্ট ঢেকে রাখবো, যাতে করে এটা একটু ঝরঝরে তৈরি হয়। তো এইরকমভাবেই কিন্তু আমি নিরামিষের দিনে একটা অসাধারণ রেসিপি তৈরি করে দিলাম, যেটা সবাই খেতে পারবে। শাহী গরম মশলা একটুখানি ঘি দিয়ে আমি এবার এটাকে নাড়াবো, মানে প্রথম অবস্থায় ঢেকে দেবো, ঢেকে দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন একদম ঝরঝরে তৈরি হয়েছে, দেখুন একদম এইভাবেই তৈরি হবে। খুব বেশি কিন্তু একদম ড্রাই করবেন না, আবার খুব বেশি ঝোল রাখবেন না, ঠিক এই রকম তৈরি হবে। তাতে করে কি হবে, পাশে একটু স্যালাড দিয়ে হোক, যেভাবেই হোক কিন্তু অসাধারণ লাগে খেতে, অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টি রান্নাঘরের ভেতরটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করুন। আসলাম তাহলে।